আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হলো জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনি আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। Nerd Computer BD. Please subscribe to our YouTube channel. এখানে স্ক্রিনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 ডিসেম্বর 2020। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির মোট দুটি পদ দেখতে পাচ্ছেন, একটি হলো অফিস সহায়ক এবং আরেকটি হলো নিরাপত্তা প্রহরী। তো অফিস সহায়ক পদে আপনার পদ সংখ্যা আছে মোট 28টি এবং নিরাপত্তা প্রহরীর পদ সংখ্যা আছে 3টি। বেতন স্কুলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা 2টিতেই আপনারা অষ্টম শ্রেণী পাস। আর নিচে দেখতে পাচ্ছেন সত্যাবলী। তো সত্যাবলী নিয়ে কথা বলার পূর্বে আমি আপনাদের দেখাই যে আমি এই বিজ্ঞপ্তিটি কোথায় পেয়েছি। তো বিজ্ঞপ্তিটা পেয়েছিলাম জেলা প্রশাসনের কার্যালয় ওয়েবসাইট থেকে পেয়েছিলাম আমি এই বিজ্ঞপ্তিটি। তো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, ব্রাউজারটি ওপেন করার পরে গিয়ে লিখুন www.pabna.gov.bd। আচ্ছা, লেখার পর ইন্টার ট্যাপ করুন। ইন্টার ট্যাপ করে দেখতে পাচ্ছেন এমন একটি ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা, আসার পর এখানে 2 নম্বর চুরি লেখা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পাবনা অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এমন একটি পেজ চলে আসবে যেখানে এই যে বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন। আমি যে বিজ্ঞপ্তিটি আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করেছিলাম। আপনারা এখান থেকে ডাউনলোড করতে চাইলে যে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করে নিতে পারবেন, বা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি বিস্তারিত বলি বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এখানে শর্তাবলী দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বরে লেখা আছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই কিন্তু পাবনা জেলায় লোক আবেদন করতে পারবেন, অন্য জেলার লোক এটিতে আবেদন করতে পারবেন না। তো এখানে 2 নম্বরটিতে দেখতে পাচ্ছেন লেখা আছে আগ্রহী প্রার্থীগণ জনপ্রশাসন মন্ত্রণালয় 29/12/2014 তারিখে এত স্মারক নং স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকরির আবেদন করতে হবে। তো আবেদন ফর্মটির এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তো এই লিঙ্কে থেকে আপনি চাকরির আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন, বা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাকরির এই চাকরির আবেদন ফর্ম, আপনার সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার 3 নম্বরটি দেখতে পাচ্ছেন লেখা আছে নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদন ফর্মে যেভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে সেভাবে আপনাদের এটি পূরণ করতে হবে। 4 নম্বরটি দেখতে পাচ্ছেন লেখা আছে নির্ধারিত আবেদন ফর্মটি সহজে পূরণ করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর করতে হবে। তো এটি কিন্তু আপনাকে হাতে লিখে পূরণ করতে হবে এবং নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর করতে হবে। 5 নম্বরে লেখা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাময়িক স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত মহিলা, তো সেক্ষেত্রে আপনি স্বামীর স্থায়ী ঠিকানা, স্বামীর বাড়ির ঠিকানা এখানে দিতে হবে। আচ্ছা, 6 নম্বরটিতে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদন আগামী 25/1/2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনাতে পৌঁছাতে হবে। এটি 25 তারিখের ভেতরে কিন্তু আপনার এই আবেদনটি পাঠাতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সরাসরি কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না, মানে সরাসরি কোনো আবেদন পত্র কিন্তু নিবে না, ডাকযোগের মাধ্যমে দিতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভুল তথ্য সম্বলিত ও বিলম্বে প্রাপ্ত আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এরপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। এখানে অনেক কাগজপত্র দিতে হবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রার্থীর সাম্প্রতিকে 5x5 সেন্টিমিটার সাইজের 3 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। সত্যায়িত ছবি লাগবে 5x5 সেন্টিমিটার ছবি, এটি আপনারা 2 ইঞ্চি 2 ইঞ্চি ছবি লাগবে। এটি আপনি স্টুডিওতে গেলে আপনাকে বললে তারা আপনাকে এই সাইজের ছবি বের করে দিবে। তো এখানে 6 নম্বরটিতে দেখতে পাচ্ছেন লেখা আছে জেলা প্রশাসক পাবনার অনুকূল টেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ। এখানে একটি কোড নম্বর দেওয়া আছে, কোড নম্বর আপনার চালান ফর্মের উপরে লিখতে হবে। আচ্ছা, 50 টাকা জমা প্রদান করে টেজারি চালানের মূল কপি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
আর যারা চালান ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা টেজারের চালান ফর্ম পূরণ করতে পারেন না, সেটা নিয়ে আমার পূর্বে একটি ভিডিও তৈরি করা আছে, তো সেখান থেকে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপর এখানে ঘ নম্বরটিতে কোশ্চেন লেখা আছে, নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত 10 টাকার মূল্যমানের ডাক টিকিট লাগানো একটি লাগাবেন ওখানে। আচ্ছা, 9.5 × 4.5 ইঞ্চ ফেরক্ষাম সংযুক্ত করতে হবে। তো যেহেতু তারা আপনার কাছে একটি প্রবেশপত্র পাঠাবে, তো সেই জন্য আপনাকে একটি ফেরক্ষাম খামের ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে। সেটি খামের এখানে মাপটিও দেখতে পাচ্ছেন দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে, সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে। তারপর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, তারপরে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি গ্রহণযোগ্য নয়, জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধনের সনদপত্রের সত্যায়িত অনুলিপি, আর যদি মুক্তদা হয়ে থাকেন তো মুক্তদার জন্য যে কাগজপত্র প্রয়োজন হবে এখানে লেখা রয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও এটিএম ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্যায়িত অনুলিপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে জেলা প্রশাসকের কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্যায়িত অনুলিপি, আনসার ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষের নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্যায়িত অনুলিপি, আবেদনের সংশ্লিষ্ট কাগজপত্র সত্যায়িত ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিভক্তি স্পষ্ট সিল থাকতে হবে। আপনি যেটি সত্যায়িত করবেন এই সত্যায়িত সত্যায়নকারীর কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। তারপরে এখানে 8 নম্বরটি দেখতে পাচ্ছেন, প্রার্থীর বয়স আগামী 25/1/2021 তারিখে অবশ্যই 18 থেকে আপনার 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর শিথিলযোগ্য। তারপর 9 নম্বরটি দেখতে পাচ্ছেন, লেখা আছে আবেদনপত্র জেলা প্রশাসক পাবনা বরাবর করতে হবে, জেলা প্রশাসক পাবনা বরাবর করতে হবে। 10 নম্বর দেখতে পাচ্ছেন, কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও তারিখ লিখিত পরীক্ষা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। আচ্ছা, চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, এক্ষেত্রে আবেদনপত্র কোনো অগ্রিম গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আচ্ছা, তারপর 13 নম্বর দেখতে পাচ্ছেন, লেখা আছে একজনের প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে, আপনি তো একাধিক পদে এখানে আবেদন করতে পারবেন না। আর 14 নম্বরটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে খামের উপরে মোটা অক্ষরের পদের নাম বিশেষ কোঠা যদি আপনার থেকে থাকে এবং বাম পাশে আবেদনকারীর অন্য নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে, খামের উপরে মোটা অক্ষরে পদের নাম লিখতে হবে কিন্তু আপনাকে। এই হলো জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা আবেদন করতে চাচ্ছেন নিচে কিন্তু আবেদন ফর্মটি দেওয়া রয়েছে, এই যে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম, এই আবেদন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে হাত লিখে। আর তার নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্র রয়েছে, যেখানে যদি আপনি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেন দুটি পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আলাদাভাবে আবেদনপত্র এবং প্রবেশপত্র দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।